দেখেন ভাই, ড্যাশবোর্ডগুলো কোথাও কোনো একটা স্পট পাবেন না, মাশাআল্লাহ একদম ফিটিংসে দেখেন। এই যে উডেন প্যানেল, এসি সফট টাচ, অপটিক্যাল মিটার, ভিতরের সেলিংগুলো একটু দেখেন ভাইয়া, দেখেন ভিতরটা মাশাআল্লাহ একদম ফ্রেশ, মানে কোথাও কোনো ভাঙাচুরা অ্যাক্সিডেন্টটি নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এবং এই যে এইগুলো দেখেন, এই যে এইগুলো দেখলে বোঝা যায় গাড়ি কেমন ইউজ হয়েছে, দেখেন পুরোটা একদম ফ্রেশ অবস্থা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাইয়া টয়োটা অ্যালিয়ন A15। অ্যালিয়ন A15, খুবই সুন্দর একটি গাড়ি এবং খুবই সুন্দর একটি কালার, আপেলের মতো, একদম আপেলের মতো ভাই। আচ্ছা, গাড়ি যেরকম, কালারটা যেরকম আপেলের মতো, গাড়িও ঠিক আপেলের মতো, গাড়িও আপেলের মতো। কারণ হচ্ছে এখনো সম্পূর্ণরূপে তেলে আছে গাড়িটি। আচ্ছা, একদম অকটেন ড্রাইভের গাড়ি। ওকে, আর এটা মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2007-এ। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর, একদম অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল কালার টাচ আপ করা হয়েছে। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন, একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম অরিজিনাল গাড়ির সাথে গ্রিল বাম্পার। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G21 সিরিয়াল। সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে। এপাশে লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে। এখানে স্টিকার, এখানে আবার গ্লাসের সেন্সার দেওয়া আছে, দেখেন হিটার সেন্সার দেওয়া আছে গ্লাসে। খুবই সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ। টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার অলমোস্ট নতুন। রিংগুলো দেখেন, একেবারে ডিজাইনেবল অ্যালয় রিং, খুবই সুন্দর রিং জি। এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জ সেটগুলো একেবারে অরিজিনাল টয়োটার লোগো সহকারে। আচ্ছা, এবং প্রত্যেকটা গ্লাসই টয়োটার লোগো পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। এবং ভিতরটা একটু দেখেন, ভিতরটা দেখেন অসাধারণ ভাইয়া, একেবারে অসাধারণ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি টয়োটা অ্যালিয়ন A15। 2003 মডেলের গাড়ি, এত ফ্রেশ খুব কম পাওয়া যায়, যেহেতু তেলে চলেছে গাড়ি, সেই কারণে কিন্তু এত ফ্রেশ, তাহলে কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না। এবং পিছনের সিটটা দেখেন, আমরেস্টও আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, অনেক সুন্দর। আচ্ছা, পিছনের গ্লাসগুলো দেখেন, প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টয়োটার লোগো দেওয়া আছে। লাইটগুলো দেখেন, একদম গাড়ি এলইডি লাইট, A15 লোগো দেওয়া আছে, এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে, টোটাল মনোগ্রামটা দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি, তেলের গাড়ি। আচ্ছা, আমি একটু ব্যাকলে ভিতরে দেখাই, ভিতরটা দেখেন, প্রত্যেকটা জয়েন্ট দেখেন, আগে জয়েন্ট থেকে শুরু করি, প্রতিটা জয়েন্ট দেখেন, একদম সিল করা আছে, জাপানিজ সিল। এই যে পাশে দেখেন, পুরো সিল করা। ভিতরটা একটু দেখেন ভাইয়া, কত ফ্রেশ, দেখেন ভিতরটা, এই দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই সুন্দর, একেবারে খুব ফ্রেশ তেলের গাড়ি, প্রত্যেকটা সাইডে একেবারে ফ্রেশ অবস্থা আছে। অরিজিনাল কালার, এগুলো কিন্তু অরিজিনাল কালার, অরিজিনাল কালার করা হয়নি, হ্যাঁ অরিজিনাল কালার। আমরা কিন্তু কালারটা কিছুই করি, আমরা শুধুমাত্র সামনে বাম্পার আর পিছিয়ে বাম্পারে, পিছের বাম্পারও টাচ আপ করা হয়নি, সামনে বাম্পার টাচ আপ করা হয়েছে। আচ্ছা, এই পাশটা দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ, দেখেন একদম টানা বডি, প্রত্যেকটা ডোর দেখেন, প্রতিটা ডোর, এই যে এই প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ, অসাধারণ একটা, খুবই ফ্রেশ অবস্থা আছে। সামনে ডোর, প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভিতরটা একটু দেখাই, ভিতরটা দেখেন ভাইয়া, ড্যাশবোর্ডগুলো কোথাও কোনো একটা স্পট পাবেন না মাশাআল্লাহ, একদম ফিটিংসে দেখেন। এই যে উডেন প্যানেল, এসি সফট টাচ, অপটিক্যাল মিটার, ভিতরের সেলিংগুলো একটু দেখেন ভাইয়া, এই দেখেন ভিতরটা মাশাআল্লাহ একদম ফ্রেশ, মানে কোথাও কোনো ভাঙাচুরা অ্যাক্সিডেন্টটি নেই মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। এবং এই যে এইগুলো দেখেন, এই যে এইগুলো দেখলে বোঝা যায় গাড়ি কেমন ইউজ হয়েছে, দেখেন পুরোটা একদম ফ্রেশ অবস্থা আছে, অপটিক্যাল মিটারের গাড়ি মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি, দেখেন খুবই ফ্রেশ। আমরা একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবো। অবশ্যই, দেখেন ইঞ্জিন VVT ইঞ্জিন, 1500 cc ইঞ্জিনগুলো দেখেন, একটা নাটও খোলা হয়নি, যে প্রত্যেকটা জিনিস দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে। যে ওয়ারিংগুলো দেখেন একদম সুন্দর, এই যে ভিতরে দেখেন অরিজিনাল কালার, এগুলো এই যে কালারটা দেখেন একদম অরিজিনাল কালার। সামনের লাইটগুলো দেখেন, প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। এই সামনের মার্সেলগুলো দেখেন, বললাম না একটা হাতুড়ে বাড়ি পাবেন ইনশাআল্লাহ, একদম ফ্রেশ গাড়ি, একদম আনটাচ গাড়ি। যে বনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ি।
এই গাড়িটির দাম কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 14,30,000 টাকা। এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে ফাইনালি গাড়ি দেখার পরে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনাদের অ্যাড্রেসটা? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ গাবতলি থেকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।